দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তার জন্য যাতায়াতের সমস্যায় ভুগছে গন্ডাছড়া মহকুমার ভগীরথ দলপতি, কল্যাণ সিং এবং কাতারাই সহ দুর্গাপুর পাড়ার একাংশ মানুষ। এলাকার সাধারণ মানুষ এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষ বৃহস্পতিবার গন্ডাছড়া দুর্গাপুর পশু হাসপাতাল সংলগ্ন সড়ক অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে এসে পূর্ত দপ্তরের আধিকারিকরা জানান, এই রাস্তা মেরামতের দায়িত্ব তাদের নয়, রাস্তাটি HSCL কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকদের এমন বক্তব্যে উত্তেজিত হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন এলাকাবাসীরা। পথ অবরোধকারীরা জানান যে যতক্ষণ না পর্যন্ত গন্ডাছড়া মহকুমা শাসক ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতের লিখিত প্রতিশ্রুতি না দেবেন ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলতে থাকবে। আমরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এই এই রাস্তার সমস্যা নিয়ে। এইদিকে তো আমরা পুরো লাইফ লাইন বললে চলে, ভগীরথ দলপতি, কল্যাণ সিং, অন্য কিছুর থেকে শুরু করে এই যে বদনিয়া, নবদা, কাতারাই, বাইগনভা এবং দুর্গাপুর এই এই সব ছয় সাতটা পাড়ার মানুষ এই রাস্তা দিয়ে করে চলে। তো এই রাস্তা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে এই সমস্যাতে আছি। আমরা বারবার বলার সত্ত্বেও প্রশাসন থেকে কোনো হেলদুল নাই, তার জন্য আমরা আজকে চরম সিদ্ধান্ত নিয়া রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন PWD SPU এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, আসার পরে ওরা বলছে আমাদের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব না, এটা SSCL এর দায়িত্ব। এই আমরা তো যেটা যেটা আমাদের দায়িত্ব আছে এই রাস্তাগুলো আমরা করতেই পারবো, এর জন্য আমরা আজকে রাস্তা করছি। এখন এই প্রশাসনের মালিক খুব মহকুমা শাসক এসে যদি লিখিত যদি এগ্রিমেন্ট করে তাহলে আমরা রাস্তা অবরোধ নিব। এর আগে আমরা যতক্ষণ পর্যন্ত এই মহকুমা শাসক এসে লিখিত এগ্রিমেন্ট না দিব ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধে বসে আছি। অবশেষে বিকেল তিনটে নাগাদ মহকুমা শাসক ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে তাদের বেহাল রাস্তা মেরামত করার প্রতিশ্রুতি দেন। মহকুমা শাসকের কাছ থেকে এই প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।